Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি কানের ম্যাক সার্চ করছি, দরকার নেই, ছেড়ে দিন। আমি বারণ করেছিলাম স্যার, কিন্তু দাঁড়ান, আপনি তো কোনো ভুল করেননি স্যার। আসলে আমি ওনাকে বলেছিলাম যাতে উনি আমাদের ব্যাগটা চেক করেন। আমার মনে হয় প্রতিটা মানুষের জন্য যেন সমান নিয়ম পালন করা হয়। হ্যাঁ সে তো নিশ্চয়ই, কিন্তু আমরা এটা আপনার সাথে করতে পারবো না, দয়া করে আমাদের লজ্জিত করবেন না। কেন বলুন তো, আমার শ্বশুর মশাই মন্ত্রী বলে। না না, সেদিক দিয়ে বিচার করলে তো আপনারা আমার চোখে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সাধারণ, কিন্তু আপনারা তো সাধারণ নন। আর এর কারণটা কিন্তু ভাস্কর সিনারায় নন, বরং আপনার মা। উনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে সেই ড্রাগ পেডলার ছেলেগুলোকে ধরিয়ে দিয়েছিলেন। আর সত্যি কথা বলতে কি, সেই লিড ধরেই কিন্তু আমরা এত বড় ইনভেস্টিগেশনটা চালাচ্ছি। মা গো, আজ তোমার জন্য আমার মাথা আরো উঁচু হয়ে গেল। এই ফিরকির জন্য ফেঁসে যাব না তো? থ্যাংক ইউ অফিসার। ওকে থ্যাংক ইউ। এই বন্ধ করে দাও। তোমার মনের কথা আমি একটু একটু বুঝতে পারি। আমি জানি তুমি এখন কি ভাবছো। তোর মতন করে আর কে জানবে বল? সব সময় তার কথা মনে পড়ে আমার, বলতে পারি না। কিন্তু জানিস, এই যে ভাস্কর একটু একটু করে খুশি মনে সবটা মেনে নিচ্ছে, এইটা আমার খুব ভালো লাগছে। আমার না কোথায় একটা 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 আশা যে ভাস্কর আমাদের সন্তানকে অন্যরকম হলেও মেনে নেবে। ললিতা, বাবা মার কাছে সন্তান তো সন্তান হয়, তার আবার এরম ওরম হয় নাকি বল? সে তো বটেই দিদি, সে তো বটেই। আর সন্তান একটু কমজোরি হলে মায়ের নজর তো তার দিকে একটু বেশি পড়বেই। কিন্তু কোথায় আছে, কিভাবে আছে জানি না তো। দাও গো বাবু। কিরে হিরো, বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? এই না, আমাদের নতুন বিয়ে হয়েছে, আশীর্বাদ করবেন? কেন করব না, এক দিদি তার ভাই আর ভাইয়ের বউকে মন খুলে আশীর্বাদ করছে। সত্যি ফিরকি, তোমার সঙ্গে আলাপ না হলে হয়তো ওদের সম্বন্ধে জানতেই পারতাম না, মিছিমিছি ওদের সম্বন্ধে একটা ভুল ধারণা নিয়ে বাঁচতাম। তবে যেন ওনার মুখটা না খুব চেনা চেনা লাগছে, কোথাও যেন আমি আগে দেখেছি ওনাকে।
মায়ের জামাই বরণ করাটা মিস করেছো ঠিকই, কিন্তু একদম চিন্তা করো না, এখনো অনেক মজা দেখা বাকি। এই ভেতর চলো, অনেক কথা হয়েছে, এসো এসো এসো, চলো চলো চলো, এসো এসো সবাই এসো এসো এসো। নিজের শরীরের কি অবস্থা করেছো বলতো? তুমি নিশ্চয় ঠিক করে খাওয়া দাওয়া করছো না? মোটেই না, তোর কথা ভেবে ভেবে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। হে কি মা, তুমি যদি এরকম করতে থাকো তাহলে তোমারই তো শরীর খারাপ করবে। হ্যাঁ, আর তুমি আমাকে নিয়ে এত কি চিন্তা করো শুনি? দেখো তোমাকে কিন্তু আমি শেষবারের মতো বলছি, আমাকে নিয়ে যদি তুমি আর চিন্তা করো আমি কিন্তু খুব বকবো। তাহলে দেখেছিস রানী, আমার মেয়ে কেমন বকছে আমায়। একদম ঠিক করছে, বকবে না, আমাদের কথা তো কানেই তোলে না, তুই কিছু বল যদি শোনে। না রে মা, এই আজকের পর থেকে আমি ভালো করে খাওয়া দাওয়া করবো, নিজের শরীরের যত্ন নেব। এই যে আমি নিজের চোখে দেখলাম শ্বশুর বাড়িতে গিয়ে আমার ফিরকি খুব ভালো আছে, শান্তিতে আছে, ব্যাস আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে মা। নীলাদ্রি, অনেকটা দূর থেকে এসছো, চলো আমার সাথে হাত পা ধুয়ে নেবে, চলো 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 চলে এসো। তুমি যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। মা, আমি বুঝতে পারছি তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। সেদিন তোমার হাত ছেড়ে আমি যেইভাবে আমার শ্বশুর বাড়ির লোকদেরকে সঙ্গ দিয়েছি তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে, তাই না? না ফিরকি, এত বছর ধরে তুই তোর মাকে এই চিনলি? সেদিন শ্বশুর বাড়ির সঙ্গ দেওয়াতে আমারই তো সম্মানটা বেড়েছে রে। আর দেখ ওই বাড়িতে তো তুই তুই সবার মন জয় করে নিয়েছিস, নাহলে দেখ যে মানুষটা আমাদের বাড়িতে আসতে তোকে বারণ করেছিল, আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেছিল, সেই মানুষটাই আজকে অনুমতি দিয়েছে এই বাড়িতে আসার। এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে বলতো? ভালো আন্টি, নিজের মেয়েকে পেয়ে অন্য সবাইকে ভুলে যাবে তা তো হবে না, আমি তো হতেই দেবো না। আরে বাবা, আমি তো এই লোভেই এখানে এসেছি, আমার আদরের কি হবে? না মধুজা, মায়ের আদর সবাই পাবে। তোমার নেক্সট প্ল্যানটা কি আমি জানতে পারি? নেক্সট প্ল্যান, লক্ষ্মীকে গোড়া থেকে উপরে ফেলাই আমাদের নেক্সট প্ল্যান। তবে এই মুহূর্তে সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব নয়। প্রমাণ সঠিক সময়ের অপেক্ষা কেন? কারণ অন্য কেউ হলে তাকে মিথ্যা অ্যালিগেশন দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া যেত, কিন্তু লক্ষ্মী শুধু আমাদের বাড়িতেই নয়, পুলিশের চোখেও ভালো জায়গায় আছে। তারপর এই ড্রাগ পেডলারদের একা ধরিয়ে দেওয়ার পর তো ওপর মহলে ওর নাম পেটেছে। আর জানোই তো এসব হিজড়ে তারপর ট্রান্সজেন্ডার, এরা কিছু একটা করলে সবাই এদের মাথায় তুলে নাচে। তাই এখন থেকে খুব সাবধানে পা ফেলতে হবে আমাদের, একটু সময় নিয়ে ধীরে ধীরে ওকে আমাদের জালে ফাঁসাতে হবে। ওর খুব শখ না সমাজের বুকে সম্মান পাওয়ার, দেব সেই সম্মানটা আমি লক্ষ্মী এবং ওর বন্ধুদের দেব, এত সম্মান দেব যে সেই সম্মানের ভার ধরে রাখতে পারবে না, আর সেটাই হবে আমাদের সঠিক সময় ওকে উপড়ে ফেলার। কিন্তু সম্মানটা দেবে কিভাবে? এখন শুধু মীনাক্ষী দেবীর আসার অপেক্ষা, তারপর সুযোগ বুঝে লক্ষ্মীকে প্যাঁচে ফেলতে হবে, আর এমন প্যাঁচে ফেলবো যাতে সাপও মরে আর লাঠিও না।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।